আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে প্রথম প্রহরে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা নিয়ে আজকে এই ছোট্ট একটি ক্লিপ তৈরি করা আজকে মূল সাবজেক্টেই হলো যে করোনা ভাইরাস কোভিড নাইনটিন এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো তো মোটামুটি ভালোভাবেই ছড়িয়ে গেছে তো কিছুদিন যাবত আমরা জানতে পারছি মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশেও মানে বাংলাদেশেও এটি যথেষ্ট পরিমাণে ছড়িয়ে গেছে তো আমি আজকে আমরা যারা বার্ড পুষতেছি পাখি পালি বাসায় আমি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ছোটো ক্লিপটি আসলে অনেকে আমরা ভাবতেছি যে করোনা ভাইরাস পাখি বা পশু পাখির মাধ্যমে ছড়াচ্ছে বা ছড়ায় এই জিনিসটা কিন্তু সারা বিশ্বের কোনো বিজ্ঞানী বা কেউ বলেনি যে পশু পাখির মাধ্যমে এটা ছড়াচ্ছে এটি একটি ভাইরাস এই ভাইরাসটি ওজন আছে মানে এটা ধরেন এটা এটা ছড়াচ্ছে হলো আমাদের সর্দি কাশি থেকে বা আমরা যদি কোথাও কোনো কোথাও যে যদি আমরা কাশি দিই বা আমরা যদি কফ ফেলি সেখান থেকে ছড়াচ্ছে এটি কিন্তু ভারী এটা পড়ে থাকে এই ভাইরাসটি পড়ে থাকে এটি বাতাসে বা নর্মালি এটি ছড়ায় না এখন কথা হলো যে আমরা পাখিকে কীভাবে সেভ করব এগুলো থেকে অ্যাকচুয়ালি পাখিতে এই ভাইরাসটি পাখির মাধ্যমে ছড়াচ্ছে না তবে হ্যাঁ এখানে কথা আছে যদি আপনার ঘরে বা আমাদের ঘরে যদি আমাদের কারো আল্লাহ না এ ধরনের কোনো সম মানে ভাইরাসে আমরা যদি আক্রান্ত হয়েই থাকি হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পাখির সামনে যাওয়া যাবে না কারণ পাখির কেসগুলো সাধারণত লোহা বা স্টিলের হয়ে থাকে সামনে যাওয়া যাবে না সেটা পরিহার করতে হবে আর একটা কথা হলো যে আমরা যারা নর্মালি বাসায় আমরা খামার বা পাখি পুষে থাকি আমি তাদেরকে বলছি যে তারা যতবার পাখির সামনে যাব পাখিকে খাবার দেবো বা পরিষ্কার করবো যাই না কেন পাখির সামনে যাওয়ার সময় আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে এক্সেসল দিয়ে হাত ধুয়ে আমরা গ্লাভস পরে হাতে গ্লাভস পরে আমরা পাখিকে পাখি সেবা যত্ন করবো পাখিকে খাবার দেবো আর পারতপক্ষে পাখির সামনে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দিনে একবার যাওয়া কারণ আমরা এমনি সবাই মানে একটি মানে ভাইরাসের ভয়ে আমরা সবাই খুব জীর্ণ হয়ে আছি তো প্রয়োজন নেই কিছুদিন আমরা একটু নিজেদেরকে সেফ রাখি পাখিগুলো সেফ থাকুক পাখিরা নিজেদের মতো করে থাকুক তাদেরকে তাদের সামনে আমরা কম যাওয়া আসা করি আমরা সারা সারাদিনে খাবারটা আমরা সকালবেলা দিয়ে দিই আচ্ছা এখানে একটা কথা আছে যে পাখির মাধ্যমে বা যারা আমরা ট্যাম করতেছি হ্যাঁ যারা ট্যাম বেবি পুষি হ্যাঁ তাদেরকে আমি বলবো যে যারা ট্যাম বেবি পুষতেছি তারা কিছু দিনের জন্য বেবিটাকে পাখিটাকে আমরা খাঁচায় রাখি আমরা আমরা হাতে না নেই কারণ এই ভাইরাসটি মাটিতে পড়ে থাকে নিচে পড়ে থাকে ভারী হ্যাঁ তার মাধ্যমে বা ঠান্ডা কাশির মাধ্যমে এটা আমাদেরকে এফেক্ট করতে পারে বা পাখিকেও এফেক্ট হতে পারে আর পাখির খাঁচা পাখির ট্রে সস্ব আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি তবে শর্ত একটাই যে দিনে একবার আমরা যাওয়া একবারে কাজ শেষ করবো খুব দ্রুত কাজ শেষ করবো পাখিকে তাদের মতো করে থাকতে দিই তাদের মতো করে তার পাখিকে চলতে দিই সেফ থাকুক এখানে পাখিও সেফ থাকবে আমরাও সেফ থাকবো আরেকটা কথা হলো যে যেহেতু দেশে এখন বিশেষ পরিস্থিতি চলতেছে কালকে থেকে হয়তো বা আজকে থেকেই সেনাবাহিনী নামবে বাহিরে যাতায়াত বন্ধ তো আমরা যারা পাখি খাবার রেখেছি আমরা চেষ্টা করি আর খাবার বেশি রাখার জন্য আর স্টকে একটু খাবার রাখার জন্য অন্তত মিনিমাম পনেরো দিন হ্যাঁ আর যারা খাবার পাচ্ছি না তাদেরকে বলবো যে ধান আপনারা কিছু ধান কিনে নিয়ে এসে ধান রেখে দেন পাখিকে ধান খাওয়ান পাখি ধান খাবে বাসায় যদি ডাল মিক্সড ডাল থাকে ডাল খেতে দেন হ্যাঁ তো এইভাবে আমরা ইচ্ছা করলে আপাতত পনেরো দিন আমরা পাখিকে সেভ করতে পারি ইনশাল্লাহ এর ভিতরে আমাদের যেই মহামারী আঁকা ধারণ করছে এইখান থেকে আমরা রক্ষা পাবো এবং পনেরো দিন পরে আমরা চেষ্টা তখন আমরা বিকল্প চিন্তা করবো যে কীভাবে আমরা পাখির জন্য খাবারটা কীভাবে সংগ্রহ করা যায় হ্যাঁ তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে করোনা ভাইরাস এটি মহা খুবই মহামারী একটি রোগ এটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে আমাদের দেশও চলে আসছে আমাদের প্রতিবেশী আশেপাশে এটা সংস্পর্শে আসলেই তাদেরও হবে তো যাই হোক আমরা আমাদের পাখিকে সেফ রাখি পাখির মাধ্যমে ছড়ায় না এটি হলো মূল কথা পশু পাখির মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায় না তো সবাই নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ বিশেষভাবে বলবো যে পাখির যত্ন নেবেন দিনে একবার তারপরে নিজেও ভালো থাকবেন পাখিও ভালো থাকবে আল্লাহ হাফেজ